আসসালামু আলাইকুম আরম্ভ করছি পরম করুণাময় আল্লাহ তালার নামকে স্মরণ করে, তার সাথে তার পেয়ারা হাবিব আহমদে মুস্তফা মোহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে ভক্তি চুম্বন রেখে। সাহাবি তাবে তাবাইন উলি আউলিয়া গাউস কুতুব আশিকিন আরিফিন শাকিরিন জাকিরিন যে যেখানে সজ্জিত অবস্থায় আছে সকলের পদচরণে ভক্তি চুম্বন রেখে। এই বিশ্বের ভিতরে যত ওলি আউলিয়া গাউস কুতুব আশিকিন আরিফিন শাকিরিন জাকিরিন যে যেখানেই সজ্জিত অবস্থায় আছে প্রত্যেকের পদচরণ দলি আমার শীর্ষে নিয়ে এই আজকে এই বেহেশতের বাগানে যারা এসেছেন অনেক দূর দূর থেকে, শ্রোতা এন্ট বক্তা হাজার এন্ট নাজার হয়েছেন ওই মহান রাব্বুল আলমীর দরবারে, সকণ্ঠে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুক্রিয়া জানাই আল্লাহ তাআলার 1,24,000 পয়গম্বর বা নবীগণের মধ্যে আমাদেরকে হযরতে আদম আলাইহিস সালামের ছেলে বানিয়েছেন কিন্তু উম্মত বানাননি, আমাদেরকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাননি, আমাদেরকে হযরত নূহ আলাইহিস সালাম হযরতে ইদ্রিস হযরতে লোকমান আলাইহিস সালামের উম্মত বানাননি, আমাদেরকে বানিয়েছেন এমন একজন নবীর উম্মত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিজে আল্লাহ তাআলার দোস্ত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিজে এই দুনিয়াতে যদি প্রকাশ না হতেন তাহলে এই 80,000 আলম আর 80,000 আলমের মধ্য থেকে একটি আলমের 18,000 জাত কোন কিছু মহান রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করতেন না। ওই নবীর উপর দুরুদ রেখে সালাম সম্মান প্রদর্শন করে এখন আপনাদের সামনে আমি কিছু আমলীয় মিশরি ওজিফার কিছু আমল আপনাদের সামনে উল্লেখ করব। আমি আশা করব এই আমলগুলো শুনে এই আমলগুলোর উপরে আমল চালিয়ে আপনাদের জীবনটাকে আল্লাহ পাকের দরবারে সজ্জীবিত করে তুলবেন। তাই প্রথমেই একটি আমল আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি, সেই আমলটির নাম হল খোদার নূর পরশমণি দোয়া বা আশ্চর্য আমল। তাই এই আমলটি প্রথম আমি আরবি ভাষায় উচ্চারণ করে তারপরে এর ফজিলত সম্পর্কে কিছু কথা বলব। এইরকম কয়েকটি আমল আপনাদের সামনে এখন তুলে ধরব, যদি আপনারা এগুলো শুনে আমল করে জান্নাত লাভ করতে পারেন এটাই আমার একমাত্র কাম্য। তাই এই আমলটি শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب السماوات رب العالمين وله الكبرياء في السماوات والأرض
وهو العزيز الحكيم. الحمد لله السماوات ورب الأرض ورب العالمين، وهو الذي مات في السماوات والأرض وهو العزيز الحكيم. لله الحمد رب السماوات والرب والأرض ورب العالمين، وله النور في السماوات والأرض وهو العزيز الحكيم. এই আমলটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি একাগ্র চিত্তে একবার পাঠ করবে, সে তার আমলনামায় তার পিতামাতার হক আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আরেকটি আমল আপনাদের সামনে আমি প্রকাশ করতে যাচ্ছি। আমলটি হলো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اللهم يا نور تنورت بالنور ونوري في نورك يا نور، اللهم بارك لنا وارفع عنا بالعين يا رؤوف، لبيك وارك ارحم لبيك واكرم لبيك، ان الله يبر صوما في القبور، اللهم ارزقك خير دين مع القرب يكلاسي والاستكس ما بلطفك، وصلى الله على خير خلقه محمد واله وصحابي اجمعين، وسلم تعليما كثيرا كثيرا برحمتك يا ارحم الراحمين. এই আমলটির ফজিলত সম্পর্কে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে উপস্থিত থাকাকালীন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন এবং দুরুশরীফ পড়ে পাঠিয়েছেন। তারপর তিনি বললেন যে এই দোয়া আপনার উম্মতদের জন্য, যা আপনার উম্মতদেরকে ক্ষমা ও ধৈর্যের কারণ বলে নির্ধারণ করা হয়েছে। যদি কেউ কাজ দিলে তওবা করে কুফুরি পরিত্যাগ করে এই দোয়াটির সব সময় তেলাওয়াত করে, তাহলে তার আমল নামায় সিদ্দিক ও শহীদের সমমর্যাদার অগণিত সওয়াব লিখে দেওয়া হবে। দিলে তওবা করে কুফুরি পরিত্যাগ করে এই দোয়াটির সব সময় তেলাওয়াত করে, তাহলে তার আমল নামায় সিদ্দিক ও শহীদের সমমর্যাদার অগণিত সওয়াব লিখে দেওয়া হবে। আর যদি কোন মুসলমান এই দোয়াটি জীবনে একবার পাঠ করে বা লেখা দর্শন করে বা অন্যের মুখে শুনে, তার বরকতে সে বিভিন্ন পয়গম্বরদের অর্জিত সওয়াবের সমতুল্য সওয়াব লাভ করবে। এছাড়াও প্রধান তার ফেরেশতা
সমস্ত ফেরেশতাদের সঞ্চিত সওয়াবের পরিমাণ তাকে এবং তার পিতামাকে মাতাকে দান করা হবে। তারপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এই দোয়া যে কোন ঘরে বা বাসায় থাকবে তার এলাকায় 1000 ঘর পর্যন্ত আল্লাহ তাআলার রহমত ও বরকত শুধু আসতে আসতে থাকবে। আর এই উক্ত ঘরে কখনো আগুন লাগবে না এবং সব সময় নিরাপদে থাকবে। এবং এই দোয়া পাঠকারী জান্নাতুল ফেরদাউসে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করবে করবে, যার পিছনে থাকবে অসংখ্য ঝর্ণা দ্বারা, যার ঝর্ণার পাশে থাকবে সারা বান্তাউরা ভর্তি পেরা সজ্জিত, আর প্রত্যেক ঝর্ণার পাশে থাকবে 80,000 ফল বৃক্ষ গাছ, আর প্রত্যেক বৃক্ষ থাকবে 80,000 শাখা প্রশাখা, আর এই শাখা প্রশাখায় থাকবে 1,000 ফলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া পাঠকারী মৃত্যু হলে আমি জিব্রাইল আর অসংখ্য ফেরেশতা আল্লাহর হুকুমে কিয়ামত পর্যন্ত তার রুহের হিফাজত করব। যদি কোনো মৃত ব্যক্তি কাফরের উপরে এই দোয়া লিখে দেওয়া হয় তবে কবরের সওয়াব জবাব সহজ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি এই দোয়াটি লিখে সঙ্গে রেখে দেয় তাহলে সে দুনিয়া ইমান নিয়ে সুখে থাকবে, শান্তিতে বাস করবে, কিয়ামতের দিন তার চেয়ার নূরে জ্যোতি চমকাবে। এই তাই আসরের মাঠের সকল লোকেরা তাকে তাদেরকে পয়গাম্বর বা আল্লাহর উলি বলে মনে করবে। এই দোয়াটি যদি কোনো ঘরে দেওয়ালে বা কোনো ঘরের কোনো স্থানে লিখে ঘরে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে ওই ঘরে সব সময় রোগ রোগ বালাই বাড়া মুসিবত এমনকি অত্যাচারে অত্যাচার জুলুমকারী জুলুম করে জুলুমদার তীর বন্দুক তাদেরকে স্পর্শ করবে না। এই দোয়া পরে সফরে গেলে নিরাপদে বাড়িতে প্রবেশ করবে। এই দোয়াটির ফজিলত বরকত ও পরিসীম কত যে তা লিখে শেষ করা যাবে না।